কিশোর ভারতী, মে 2021। সত্যজিৎ 100, শ্রদ্ধার্ঘ্য। লিখেছেন সন্দীপ রায়। বাবার 100 বছর। খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি। গোটা বিশ্বের এখন টালমাটাল অবস্থা। এরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়েই এখনও কতদিন আমাদের চলতে হবে সত্যি জানি না। কিন্তু এসবের মধ্যেও আনন্দের খবর এই যে এবার বাবার 100 বর্ষ পূর্তি। আশা করেছিলাম শতবর্ষের জন্মদিনটা বেশ হইচই করে কাটাবো। যদিও আমাদের রায়বাড়িতে কোনোদিনই জন্মদিন নিয়ে বাড়াবাড়ি ছিল না। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, কিছু পরিচিত মানুষজন আসতেন, খাওয়া দাওয়া হতো, আড্ডা হতো, এভাবেই কেটে যেত। অবশ্যই বাবার শেষের দিকে জন্মদিনের আবহাওয়াটা একটু পাল্টাতে হয়েছিল, কিছুটা বাধ্য হই, কারণ তখন উনি অসুস্থ। ডাক্তারের করা নিষেধ, কোনো রকম ভিড়ভাট্টা কোলাহলের মধ্যে থাকা চলবে না। কাজেই দোসরা মের দিনটা বাবা হয় কোনো আত্মীয় স্বজনের বাড়িতে, নয়তো আশেপাশের কোনো হোটেলে গা ঢাকা দিতেন। আর বাবা চলে যাবার পর থেকে তো বছর বছর বাড়িতে ভিড়টা বাড়তে শুরু করলো। সকাল 7টা সাড়ে 7টা থেকে লোকজন আসা শুরু হয়, সেটা চলে রাত্রি 12:30-1টা পর্যন্ত। চেনা অচেনা মিশিয়ে কত লোকজন যে আসেন তার ইয়ত্তা নেই। কিন্তু না, এবছর আর সেই চেনা ভিড়টার চেহারাটা দেখা যাবে কি না আমি জানি না। অবশ্যই এটা প্রথম নয়। গত বছর লকডাউনের মধ্যেই বাবার জন্মদিনটা পড়েছিল, স্বভাবতই সেদিনও কোনো লোকজন আসতে পারেননি। কী আর করা যাবে, সব কিছু তো আমাদের হাতে নেই। আমার ছেলেবেলাটা কেটেছে দক্ষিণ কলকাতার মুদিয়ালির কাছে। প্রথমে আমরা থাকতাম লেক এভিনিউতে, তারপর চলে এলাম 3 লেক টেম্পল রোডের ভাড়া বাড়িতে। সে বাড়ি এখনও আছে। লেক টেম্পল রোডের বাড়িতে থাকাকালীন সময়ই বাবার আর সুভাষ কাকার যৌথ সম্পাদনায় নবপর্যায়ে সন্দেশ পত্রিকা প্রকাশ পায় 1961 মে মাসে। আমার বয়স তখন 8। পত্রিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়ার পরপরই কাগজে বিজ্ঞাপন দেওয়া হয় যে সন্দেশের আবার পুনঃপ্রকাশ হচ্ছে এবং গ্রাহক করা হচ্ছে। মজার বিষয়, যেদিন কাগজে বিজ্ঞাপনটা বেরুলো সেদিনই বিকেলবেলা আমাদের বাড়িতে একজন অল্পবয়সী লোক এসে হাজির। বাবা সুভাষ কাকা তখন নানান পরিকল্পনায় ব্যস্ত। আগন্তুকের টের পেতেই বাবার জিজ্ঞাস্য, কী ব্যাপার? জনৈক ভদ্রলোক বললেন, নমস্কার, আমার নাম দীপঙ্কর বসু। আজ কাগজে বিজ্ঞাপন দেখলাম সন্দেশ আবার নতুন করে বেরুচ্ছে, আমি তার গ্রাহক হতে এসেছি। বাবা সুভাষ কাকা তো থ, সবে মাত্র আজ বিজ্ঞাপনটা বেরিয়েছে, এখনও গ্রাহক চাঁদার রসিদ বা কিছুই ছাপা হয়নি, এই মুহূর্তে গ্রাহক? গোটা বিষয়টা দীপঙ্করবাবুরকে খুলে বলতেই তিনি বললেন, না না, তা কোনো ব্যাপার নয়, আমি এই বার্ষিক চাঁদা বাবদ 9 টাকা রেখে গেলুম, পরেও সব রসিদ টসিদ হবে খন। এখানে বলে রাখা ভালো, এই দীপঙ্কর বসু কিন্তু রাজশেখর বসুর দৌহিত্র। কাজেই হলো কি, দীপঙ্কর দা হয়ে গেলে নবপর্যায় সন্দেশ পত্রিকার 1 নম্বর গ্রাহক। আমার আর একের স্থানটায় বসা হলো না, আমি হলাম 2 নম্বর গ্রাহক এবং সুভাষ কাকার 1 মেয়ে হলেন 3 নম্বর গ্রাহক। তখন বাবা সুভাষ কাকার সই করা একটা চমৎকার গ্রাহক কার্ড দেওয়া হতো সন্দেশী গ্রাহিকাদের। পরবর্তীকালে যখন লীলুদিদা অর্থাৎ লীলা মজুমদার এবং নিনি পিসি নলিনী দাস বাবার সঙ্গে সম্পাদক হিসেবে চলে এলেন, তখন এই 3 সম্পাদকের সই করা গ্রাহক কার্ড নিতে গুণাক্ষরও ভুলত না কোনো সন্দেশই। সন্দেশের কথা এজন্যই বললাম কারণ সন্দেশ আবার নতুন করে বেরিয়েছিল বলেই কিন্তু আমরা লেখক সত্যজিৎকে পেয়েছিলাম। সন্দেশ না থাকলে বাবা আদৌ কতটা লেখালেখি করতেন সে বিষয়ে সন্দেহ ছিল। আসলে সন্দেশকে ফিট করার উদ্দেশ্যেই বাবার মূলত কলম ধরা। গোড়ার দিকে তো লুইস ক্যারল এডওয়ার্ড লিওরের লিমেরিক বাংলায় অনুবাদ করে শুট করতে শুরু করেছিলেন। তারপর তো একে একে ছোট গল্প চলে এলো, আর 1961 শারদীয়ায় সন্দেশেই ধারাবাহিকভাবে শুরু হলো প্রফেসর শঙ্কুর প্রথম কাহিনী বোমযাত্রীর ডায়েরি। এর বছর চারেক বাদে 1965 ডিসেম্বর মাস থেকে পরপর 3 মাস ধরে সন্দেশে ধারাবাহিকভাবে প্রকাশ পায় ফেলুদার গোয়েন্দাগিরি। ফেলু কাহিনীর সূত্রপাত তো এভাবেই। এসবের পাশাপাশি কিন্তু ওর নিজের লেখার জন্য ছবি আঁকা, অন্যের লেখার জন্য ছবি আঁকা ইত্যাদি চলতই। তারপর তো ফিল্মের কাজ আছেই। আমি যে সময়টার কথা মূলত এখানে বলছি সেটা 60-এর দশক। রবীন্দ্রনাথ টেগোর 1961, তথ্যচিত্র থেকে শুরু করে তিন কন্যা 1961, কাঞ্চনজঙ্ঘা 1962, অভিযান 1962, মহানগর 1963, চারুলতা 1964, স্বল্প দৈর্ঘ্যের ছবি 2
1964, কাপুরুষ ও মহাপুরুষ 1965, নায়ক 1966, চিড়িয়াখানা 1967, গুপি গাইন বাঘাবাইন 1969, একের পর এক ছবি করছেন বাবা। এই গুপি গাইন বাঘাবাইন ছবির কথা বিশেষ করে বলতে হয়, সেই সময় এ ছবির বাজেট ছিল প্রায় 6.5 লক্ষ টাকা। ছবিটার প্রযোজক ছিলেন প্রিয়া সিনেমার নেপাল দত্ত। আসলে ওদের বাড়ির স্ত্রী পূর্ণিমাদির ছেলেমেয়েরা তখন খুবই ছোট, মূলত তাদের কথা ভেবেই ওরা এত বড় বাজেটের ছবির প্রযোজনার কাজে এগিয়ে এসেছিলেন। তাছাড়া আমার একটা ক্রমাগত আবদার চলতোই বাবার কাছে, কেন ছোটদের ছবি করছো না? সেই তাগিদ অনুভব করেই বাবা তাঁর ঠাকুরদা উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর গল্প অবলম্বনেই ছবি করলেন, যে ছবি আজ ইতিহাস। সত্যি বলতে কি, আজকের দিনে দাঁড়িয়ে গুপি গাইন বাঘাবাইনের মতো ছবির কথা ভাবতেই অবাক লাগে। বর্তমান সময় দাঁড়িয়ে ওই ধরনের ছবি করাটা এক প্রকার প্রায় অসম্ভব। ইচ্ছে ছিল বাবা শতবর্ষ উপলক্ষে বেশ কিছু এক্সিবিশন ইত্যাদি করবার, কিন্তু এই পরিস্থিতিতে সেটা আদৌ কতটা সম্ভব সে বিষয়ে ঘোরতর সন্দেহ আছে। তবে এখনই আশা ছাড়ছি না, ইদানিং ইন্টারনেটের দৌলতে অনলাইনে অনেক আলোচনা ইত্যাদি হচ্ছে, কিন্তু সেটা অনেকটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো ব্যাপার। তবে এখন সময় এসেছে 8 থেকে 80 সব বয়সের মানুষেরই বাবার কাজগুলোকে নতুন করে জানার, বোঝার। সেটাই তো তাঁকে শতবর্ষে শ্রদ্ধা জানানোর সবচেয়ে বড় উপায়। এর বেশি এ মুহূর্তে আমার তো আর কোনো হিল্লে হতে পারে বলে মনে হয় না। We'll be right back.